অনেকেই দাবি করেন যে তারা সত্যিকারের ভূত দেখেছেন বা তাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা ঘটেছে যা তারা কোনোদিনই ভুলতে পারেননি। আধুনিক বিজ্ঞান যদিও ভূত বা জিনের অস্তিত্ব মানে না, কিন্তু স্বীকার করে যে এমন কিছু শক্তি পৃথিবীতে বর্তমান আছে যার প্রমাণ যুগ যুগ ধরে পাওয়া গেছে। ক্যামেরা আবিষ্কারের আগে পর্যন্ত আমাদের যে কোনো ঘটনাতে কানে শুনেই বিশ্বাস করতে হতো। আমাদের সবার জীবনে কিছু না কিছু অবিশ্বাস্য বা ভৌতিক ঘটনা ঘটে যা অনেক সময় ক্যামেরা বন্দি হয়ে যায়। আজ আমরা দেখে নেব ক্যামেরা বন্দি হওয়া এমন কয়েকটি ভৌতিক ঘটনার ভিডিও ফুটেজ যার কোনো ব্যাখ্যা নেই। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, কারণ আপনার জন্য অপেক্ষা করছে দেশ বিদেশের নানান ধরনের মজাদার ও রহস্য ভরা দারুণ সব ভিডিও। তো বন্ধুরা শুরু করা যাক। নাম্বার এক, পহেলা নভেম্বর 2012 সালে ম্যানচেস্টারের লিভারপুল রোডের একটি অফিসে ভোর 3টে নাগাদ এই ভৌতিক ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনাটি ওখানকার সিকিউরিটি গার্ডদের প্রথম নজরে আনে। ঘটনাটি আপনি নিজেই দেখে নিন। নাম্বার দুই, এই ঘটনাটি 2017 সালের 5ই জানুয়ারি ক্যামেরা বন্দি হয়। দুজন ছাত্র কিছুদিন ধরে ঘরের ভেতর অদ্ভুত কিছু অনুভব করায় বাড়িতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে এবং ক্যামেরাতে যা ধরা পড়ে তা দেখে আপনি শিউরে উঠবেন। নাম্বার তিন, এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা ওখানে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। ভিডিওটিতে দেখা যায় যে প্যাসেজ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো কিছুর ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এটিকে দেখে একটি ছায়ামূর্তির মতো লাগছিল, তারপর তার সাথে যা ঘটল তা আপনি নিজেই দেখে নিন। এটি আসলে কি ছিল কে তা কেউ বলতে পারেনি। নাম্বার চার, এই ঘটনাটি 2016 সালে 22 ফেব্রুয়ারি রাস্তার ধারে বসানো একটি সিসিটিভিতে ধরা পড়ে। এতে দেখা যাচ্ছে যে একটি বাইক চালক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি একটি বাচ্চাকে দেখে থমকে যান, কিন্তু পরক্ষণেই বাচ্চাটি অদৃশ্য হয়ে যান। ব্যাপারটিকে বোঝার জন্য তিনি গাড়ি থামান এবং পরক্ষণেই তিনি ওই বাচ্চা মেয়েটিকে আবার দেখতে পান। এটি দেখে তিনি প্রচণ্ড ভয় পান এবং বাইক ফেলে ওখান থেকে পালিয়ে যান। নাম্বার পাঁচ, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মহিলা ক্যাফেটেরিয়াতে বসে অপেক্ষা করছেন এবং ফোনে কথা বলছিলেন। মহিলাটি আটকে ওঠেন যখন তার সামনে রাখা চেয়ারটি আপনাআপনি সরে যায়। তিনি ভয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করলেন এবং দরজার দিকে অগ্রসর হন, কিন্তু যেই তিনি দরজার দিকে অগ্রসর হন চেয়ার টেবিলগুলি হঠাৎ দরজাটিকে আটকে দেয় এবং মহিলাটি জ্ঞান হারান। ভিডিওটি আপনি নিজেই দেখে নিন। বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই। আপনি কি ভূত প্রেত বা জিনে বিশ্বাস রাখেন? আপনার সাথেও কি এরকম কোন ঘটনা ঘটেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।